আশা করছি ভালো আছে সবাই। আমরা সম্ভাবনা সম্পর্কে জেনেছি, সম্ভাবনার গুরুত্ব সম্পর্কে জেনেছি। এখন থেকে আমরা সম্ভাবনা পরিমাপের কয়েকটা নিয়ম সম্পর্কে জানতে থাকবো। অর্থাৎ কী নিয়মে আমরা সম্ভাবনা নির্ধারণ করি, এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কয়েকটা নিয়ম রয়েছে, সেগুলোই আমরা জানবো। প্রথম নিয়মটা কী? প্রথম নিয়মটা হচ্ছে অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে যে ভগ্নাংশটা পাওয়া যায় তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে। একটু কঠিন মনে হলো, সহজ করে ভেঙে বলতেছি। দেখো, অনুকূল বিকল্প বলতে কী বোঝাচ্ছে? মূলত ধরো কোনো একটা ঘটনা, সেটি ঘটার ক্ষেত্রে আমাদের কয়টা বিকল্প থাকতে পারে সেটাকে আমরা লব হিসেবে গ্রহণ করব, আর মোট বিকল্পের যে সংখ্যা সেটাকে আমরা হর হিসেবে গ্রহণ করব। অর্থাৎ ধরো যেই ঘটনাটা আমরা ঘটাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনুকূল বিকল্প, বা সেটা আমাদের জন্য অনুকূল একটা সুযোগ বা অপশন, সেটাকে আমরা লব হিসেবে গ্রহণ করব। আর মোট যতগুলো বিকল্প থাকবে সেটাকে আমরা হর হিসেবে গ্রহণ করব। তারপর যে ভগ্নাংশটা আমরা পাবো সেটাই হচ্ছে কোনো একটা ঘটনার সম্ভাব্যতার মাত্রা। আমরা জানি একটা ভগ্নাংশের লব হচ্ছে উপরে থাকে আর হরটা হচ্ছে নিচে থাকে। একটা উদাহরণ দিলে খুব সহজেই ব্যাপারটা বুঝে যাবে। দেখো, ধরো কোনো একটা তাস খেলায় আমাদের রুইতন রয়েছে। আমরা জানি একটা তাস খেলায় মোট 52টা তাস, সেক্ষেত্রে হরতন, রুইতন, চিরা, ইস্কাপন এই চার ধরনের কার্ড থাকে। এখন রুইতন যে তাস রয়েছে, প্রত্যেকটা তাসই কিন্তু 13টা করে থাকে। এখন রুইতনের যেই 13টা তাস রয়েছে, এই 13টা তাসের একটা একটা করে যদি আমরা টানি তাহলে টেক্কা বা এটা ওঠার সম্ভাবনা কত? আমরা জানি 13টা তাসের মধ্যে রয়েছে 7, 8, 9, 10, তারপর হচ্ছে এ, 2, 3, 4, 5, 6, জে, কিউ, কে, এই সংখ্যাগুলো। এখন এই 13টা কার্ড থেকে যদি আমরা একটা একটা করে কার্ড টানতে থাকি তাহলে এই টেক্কা বা এ ওঠার সম্ভাবনাটা কতখানি? আমরা এখানে বলছিলাম অনুকূল বিকল্পের সংখ্যাকে লব, অর্থাৎ আমাদের এই টেক্কা পড়ার সম্ভাবনাটা হচ্ছে অনুকূল বিকল্প, এটাকে আমরা উপরে রাখতে পারি, এটা হচ্ছে 1, অর্থাৎ যেহেতু একটা মাত্র কার্ড। আর মোট বিকল্পের যে সংখ্যা সেটাকে আমরা হর হিসেবে গ্রহণ করছি, অর্থাৎ আমাদের হরটা হচ্ছে 13। এখানে এই অনুকূল বিকল্প আর এটা হচ্ছে আমাদের মোট বিকল্প, এটাকে নির্দেশ করার জন্য আমরা 1/13 এই যে ভগ্নাংশটা পেলাম এটাই হচ্ছে টেক্কা পড়ার সম্ভাবনা বা সম্ভাব্যতার মাত্রা। এভাবেই কোনো একটা ঘটনার সম্ভাব্যতা আমরা নির্দেশ করি বা সম্ভাব্যতার মাত্রাকে আমরা নির্দেশ করি। পরবর্তীতে আমরা দ্বিতীয় নিয়ম সম্পর্কে জানব এবং উদাহরণের মাধ্যমে সেই সম্পর্কে পরিষ্কার হয়ে নেব। এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা।